প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মজেম পারভেজ, ইউটিউব চ্যানেল ফরেক্স টিপসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আরও একবার অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে বেসিক জিনিসের উপরে সবসময় ক্লাস নিয়ে থাকি। বিশেষ করে আপনার আমি পার্ট বাই পার্ট করে ক্লাসগুলো দিচ্ছি, যাতে যারা বিগিনার অর্থাৎ লার্নিং পিরিয়ডে আছেন তারা খুব সহজভাবে ফরেক্স মার্কেটটাকে বুঝতে পারেন, যারা ডেমো প্র্যাকটিস করতে আছেন তাদের সহজভাবে বোঝার জন্য। তো প্রিয় বন্ধুরা, আজকে ক্লাসে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো মানি ম্যানেজমেন্ট বা ভলিউম। অর্থাৎ আপনি কোন ভলিউমে ট্রেড করলে কতটুকু লাভ হবে বা কতটুকু লস হবে, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। মূলত ফরেক্স মার্কেটে যে বা যারা লস করে থাকে, সবচেয়ে বেশি লস করা হয় এই কারণেই যে ভলিউমটাকে কন্ট্রোল করতে না পেরে, অথবা আমাদের এই বিষয়টাকে অনেকের ক্ষেত্রেই অনেকের জানা নাই যে কতটুকু ভলিউম ইউজ করলে মার্কেট কত পিপস আপে গেলে বা কত পিপস ডাউনে গেলে আমার অর্ডারগুলো অটো কেটে যাবে, অথবা আমি একদম মানে আমার অ্যাকাউন্টটা জিরো হয়ে যাবে। এই বিষয়টা যদি আপনারা বুঝতে পারেন এবং হিসাব করে আপনারা ট্রেড করতে পারেন যথেষ্ট ব্যাকআপ রেখে, তাহলে আমি বলবো ফরেক্স মার্কেটে লস করার সম্ভাবনা থাকবে না। আর যদি আপনারা এই হিসাবটাকে না করে, আপনারা মানি ম্যানেজমেন্টটাকে ফলো না করে আপনারা ট্রেড করেন, তাহলে আপনারা কিন্তু ফরেক্স মার্কেটে যত বেশি টাকায় ইনভেস্ট করবেন না কেন, আপনি এইখান থেকে জিরো হয়ে যাবেন। এই ফরেক্স মার্কেটের কাছে আমাদের যে ক্ষুদ্রতম ইনভেস্ট, এই ইনভেস্ট আসলে ফরেক্স মার্কেটের কাছে কোনো ব্যাপারই না। আমরা হয়তো $100, $200 বা $1,000, $2,000 ইনভেস্ট করে আমরা মনে করি অনেক বড় একটা অ্যামাউন্ট ইনভেস্ট করেছি। আপনি হয়তো জানেন না যে এখানে $1,000, $1,00,000, $2,00,000 ইনভেস্ট করেও আপনি যদি উল্টাপাল্টা কাজ করেন, আপনি এমনও হতে পারে যে দুই এক দিনের ভিতরে বা দুই এক ঘন্টার ভিতরে আপনার অ্যামাউন্ট সম্পূর্ণ জিরো হয়ে যেতে পারে। এটা কিন্তু এমনই একটা মার্কেট, একটা সাগরের সাথে তুলনা করলেও আমার মনে হয় ভুল হবে। এখানে হলো তার থেকে অনেক কিছু জানা, অনেক কিছু বোঝা, অনেক ব্যাপকতা আছে। কাজেই আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি সেটা হলো ভলিউম বা মানি ম্যানেজমেন্ট। অর্থাৎ কতটুকু ইনভেস্ট থাকলে, কতটুকু মানি নিয়ে আপনি কাজ করলে, কী ভলিউম ইউজ করলে আপনার এই ট্রেডটা বা এই মানে এটা অ্যাকাউন্টটা জিরো হবে না, এই হিসাবটাই আমি আজকে আপনাদের সাথে করছি। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আমি তাহলে আপনাদের সাথে আলোচনা করতেছি। প্রথমে আমি একটা ছোট একটা চার্ট করে নিই। ভলিউম, এখানে আমি ভলিউম আপনাদের দেখাচ্ছি, এখানে দেখাচ্ছি আমি পিপস আপ ডাউন, পিপস আপ ডাউন, আপে গেল বা ডাউনে গেল। আর এখানে আমি দেখাচ্ছি প্রফিট অথবা লস। আচ্ছা, একটা ব্যাপার দেখেন, আমরা যদি ভলিউম যখন আমরা ইউজ করব, আপনারা মোবাইলে আপনাদের যখন যেখানে ট্রেডটা করেন, বাই করবেন অথবা সেল করবেন, ওইখানে উপরে একটা প্রাইস আছে, এই প্রাইজের উপরে আপনারা ক্লিক করে আপনারা কিন্তু আস্তে আস্তে কমাতেও পারেন আবার বাড়াতেও পারেন। ব্যাপারটা হলো ভলিউম জিনিসটা কি, আপনারা কিভাবে এটাকে মানে ই করবেন। তাহলে ভলিউমের ব্যাপারটা আপনাকে একটু দেখেন, যেমন আপনি যে কোনো কারেন্সিতে আপনি ই করবেন, ট্রেড করবেন, তাহলে আপনি পেশা দিয়ে ধরলে আপনার কি আসছে, আপনার যে যে এটা আসছে, এখন দেখেন আপনি এই যে এখানে যে লেখা মানে এটা আছে মিডল পয়েন্টে, আপনি যেটা দেখতে পাচ্ছেন এখানে আমার ভলিউমটা কমানো, ঠিক আছে। আপনি যদি চান আপনি বাড়াবেন, তাহলে আপনি ঠিক এই পাশে, এই পাশে দিলে আপনার টেন 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 করে বাড়বে, আর এ পাশে দিলে আপনার টেন টেন করে সে কমতে থাকবে, ঠিক আছে। আর যদি আপনি এক এক করে বাড়াতে চান, তাহলে আপনি এখানে এখানে ক্লিক করবেন, তাহলে এক এক করে বাড়বে, আর এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে এক এক করে কমতে থাকবে। ঠিক এভাবে হলো আপনার ভলিউমটাকে সেট করতে হবে। কাজেই আপনি যে কোনো ট্রেড করার আগে আপনাকে ভলিউমটাকে চেক করতে হবে যে আমার ভলিউমটা কত দেওয়া আছে, ভলিউমটা সর্বনিম্ন করে আপনি ট্রেডটাকে ওপেন করার চেষ্টা করবেন। আপনি কমিয়ে কমিয়ে যদি আপনি 0.01 ভলিউমে একটা ট্রেড ওপেন করেন, তাহলে আপনার 10 পিপস যখন মার্কেট আপ ডাউন করে, তাহলে আপনার কি হয়, $1 আপনার প্রফিট হয় অথবা লস হয়, তাই না? অর্থাৎ প্রতি পিপে 10 সেন্ট করে 0.01 ভলিউম যদি ইউজ করেন আপনি, এটা হলো স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে, তাহলে আপনার 10 পিপস যদি আপ ডাউন হয়, তাহলে $1 হয়তো আপনার প্রফিট হবে অথবা লস হবে। আচ্ছা, এখন দেখেন যদি আপনি এই অর্ডারটা 0.01 আপনি রাখলেন, কিন্তু এখানে 50 পিপস আপ ডাউন হলো, তাহলে আপনার কত ডলার ই হবে, প্রফিট হবে অথবা লস হবে, আপনার $5। আমরা জানি প্রিয় বন্ধুরা, আমরা জানি ফরেক্স মার্কেটে প্রতিদিন একটা মার্কেট আপনার নর্মালি $50-$60 আপ ডাউন করে, তারপরে যদি সে মিডিয়াম কোয়ালিটি আপ ডাউন করে, তাহলেও কিন্তু 100 থেকে
150 পিস পর্যন্ত আপডাউন করবে। যদি সে অ্যাবনর্মালি আপডাউন করে তাহলে 200 পিস প্লাস আপডাউন করতে পারবে। আচ্ছা, এখন বিষয় হলো যে দেখেন এই অর্ডারটা যদি 0.10 আপনি দেন, হ্যাঁ এবার আমি 10 চলে আসলাম, 0.10 দেন, তাহলে আপনার এরকমভাবে 50 পিস যদি আপডাউন হয় তাহলে আপনি দেখেন তো কত পিস মানে কত ডলার আপনার ই হবে, প্রফিট হবে অথবা লস হবে, আপনার 50 ডলার প্রফিট হবে অথবা লস হবে, ঠিক আছে। তো এখন 50 পিপস আপডাউন করা ফরেক্স মার্কেটে আসলে তো কোনোই ব্যাপার না, ঠিক আছে। আচ্ছা, একটা 0.01 যদি দেন তাহলে 50 পিপস হবে $5, এভাবে যদি আপনি 0.02 দেন তাহলে 50 পিপস আপডাউন করলে 5 হাজার জায়গায় 10 চলে যাবে, এভাবে হিসাবটা কিন্তু আপনারা করে নেবেন। আচ্ছা, এখন আমি দেখি যদি আপনি ঠিক এখানে এই 0.05 বে আপনি অর্ডারটা করে ফেলেন তাহলে 50 পিপস যদি আপডাউন হয় মার্কেট তাহলে আপনার জন্য কত ডলার ই হবে, প্রফিট হবে অথবা লস হবে। আপনি ঠিক এই 50 এটাকে 5 দিয়ে গুণ করলে আপনার কত $250 লাভ হবে অথবা লস হবে 50 পিপস আপডাউন করলে। তা 50 পিপস আপডাউন করা তো ফরেক্স মার্কেটে কোনো ব্যাপারই না। আচ্ছা, এবার দেখেন যদি আপনি ওয়ান লট, এটাকে বলা হয় ওয়ান লট, 1.00 মানে ওয়ান লটে যদি আপনি ই করেন আর যদি 50 পিপস আপডাউন করে তাহলে আপনার $500 আপডাউন মানে প্রফিট অথবা লস হবে। প্রিয় বন্ধুরা, এর ভিতরে যে বিভিন্ন ভলিউমের যে ক্যালকুলেশনগুলো এটা আপনাদের মতো আমি যে শুধু সংক্ষিপ্তভাবে একটা বিষয় আপনাদেরকে সামনে উপস্থাপন করলাম আপনাদের বোঝার জন্য। এখন আমি আপনাদেরকে একটু আগেই বলেছি যে ফরেক্স মার্কেটে প্রতিদিন 50 থেকে 60 পিস আপডাউন করা কোনো ব্যাপার না। আচ্ছা, যদি সে যদি মিডিয়াম কোয়ালিটি আপডাউন করে তাহলে 100 থেকে 150, যদি সে অ্যাবনর্মালি আপডাউন করে তাহলে 200 পিস প্লাস আপডাউন করে। এখন একটা ব্যাপার দেখেন, আমি আপনাদেরকে এখানে যতটুকু পিস আপডাউন আপনি দেখালাম সর্বোচ্চ আমি 50 পিস আপডাউন দেখালাম, যদি এই আপডাউনটা প্রতিদিন এতটুকু করে আর আপনাদের এই যে ভলিউমটা, এই ভলিউমটাকে যদি আপনারা হিসাব করে না করে আপনারা ট্রেড করেন তাহলে কি আসলে আপনার যে ইনভেস্ট, এই ইনভেস্ট কি থাকবে বলেন? এটা তো কোনোভাবেই রাখা সম্ভব না। এই কারণে আমাদেরকে কী করতে হবে, আমাদের এই কোন ভলিউম ইউজ করলে, কতটুকু ভলিউম ইউজ করলে আমি যে ইনভেস্ট করেছি এই ইনভেস্টকে কী পরিমাণ ব্যাকআপ দিয়ে রাখতে পারবে, এই জিনিসটা আমাদেরকে মাথায় রেখে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, আমি আমার ভাষায় বলে থাকি সবসময় যে মিনিমাম হলেও একজন ব্যক্তির 1000 পিপস ব্যাকআপ রেখে, 1000 পিপস ব্যাকআপ রেখে একজন ব্যক্তির ট্রেড ওপেন করা উচিত। তাহলে 1000 পিপস ব্যাকআপ রাখা তার মানে কি, যদি আপনি $100 ইনভেস্ট করেন তাহলে আপনার 0.01 স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে একটা অর্ডার করাই উত্তম। যদি আপনি অতিরিক্ত করতে চান তাহলে আপনি দুইটা করবেন, তাও এক জায়গায় না, অনেক ব্যবধানে করবেন, ঠিক আছে। কিন্তু এর বেশি আপনি অর্ডার করা মানে হলো মানে এক কথায় যদি আমি বলি তাহলে এটা আত্মঘাতী, ঠিক আছে, যে এখান থেকে আসলে প্রফিট না করে আপনার অ্যাকাউন্টটা চরম রিক্সে ফেলে দেওয়া উচিত। এখন আপনার কথা হলো একটা ব্যবসার একটা ভাষা আছে, নো রিক্স নো গেইন। এখন এই নো রিক্স নো গেইন মানে রিক্স নিতেও যদি আপনি রিক্স নেন তাহলে এটা ওভার যদি হয়ে যায় তাহলে তো আসলে অ্যাকাউন্ট মানে টিকিয়ে রাখা সম্ভব না। আপনি যদি ধরে নেন যে 2-1 বার হয়তো আপনি গেইন করে ফেললেন, কিন্তু ফরেক্স মার্কেটে কিন্তু এরকম ব্যাপার না। এলাকার একটা মানে গ্রাম্য একটা ভাষায় আছে যে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। আপনি হয়তো 10 বার আপনি প্রফিট করে ফেলবেন কিন্তু একবার কিন্তু মার্কেট একটু এদিক সেদিক দেয়, একবারে কিন্তু আপনার 10 বারে প্রফিট একবারে নিয়ে নেবে। আর ফরেক্স মার্কেট একটা ব্যাপার হলো আপনার অরিজিনাল ডিপোজিটটাকে যদি একবার আপনি হারিয়ে ফেলেন এইটাকে রিকভারি দিয়ে এটাকে তোলাটা কিন্তু আসলেই কঠিন, ঠিক আছে। কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো ফরেক্স মার্কেট অবশ্যই এটা একটা চরম ভালো বিজনেস। যদি কেউ অনলাইনে ফ্রি থাকে এবং বিজনেসটা ঠান্ডা মাথায় করতে পারে তবে অনেক কিছু জানতে হবে, বুঝতে হবে এবং এই মানি ম্যানেজমেন্টটাকে খুব চমৎকার করে সুন্দর করে করতে হবে। আমি এই মানি ম্যানেজমেন্টের উপরে আমি বিস্তারিত আরও কিছু ক্লাস নিয়ে আমি আপনাদের সাথে মানে বুঝাবো। আমি খুব বেসিকভাবে যারা বিগিনার তাদের জন্য আমি মূলত এই আলোচনাটা শুরু করলাম এবং আমি পর্যায়ক্রমে বিভিন্ন ক্লাস আমি দিচ্ছি আপনাদেরকে, বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে বিভিন্ন অ্যানালাইসিস বিভিন্নভাবে দিচ্ছি। আপনারা যেই ক্লাসগুলো পেতে চান যেই ধরনের আমাকে কমেন্ট বক্সে আপনারা একটু জানিয়ে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে আপনারা যে কোনো ভিডিও আপলোড দিলে খুব সহজে পেয়ে যান। আপনাদের সাথে যে আলোচনাটা করলাম এটা হলো স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের জন্য, মনে করেন ইউএসডি বা জিবিপি ইউএসডি অথবা অস্ট্রেলিয়া কানাডা এই ধরনের কারেন্সি। কিছু কিছু কারেন্সির ক্ষেত্রে কিন্তু আবার দেখা যায় যে 1 পিপসে এরকম ডলারের হিসাব না, 10 পিপসে 1 ডলার না, তারও একটু কম বেশি আছে। এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত যে আলোচনা আবার আরেকটা ক্লাসে আমি আপনাদের করবো।